ছোটবেলার স্মৃতিগুলোকে নাড়াচাড়া করতে কে না চায়, তাই প্রত্যেকেই আমরা ছোটবেলার স্মৃতিগুলোকে নাড়াচাড়া করি। তাই আজকে আমি এই যে পেঁয়াজ কুচোচ্ছি, না না মাংস কালিয়া না, পোস্ত, পেঁয়াজ পোস্ত, মায়ের হাতের পেঁয়াজ পোস্ত, আহা কি স্বাদ! মানে যেন মনে হতো তখন একতলা ভাত খেয়ে নেব। এবার এই পেঁয়াজ পোস্তটা করতে লঙ্কা পেঁয়াজ আর পোস্ত তো বাটা লাগবেই। আমি কড়াতে তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নুন হলুদ সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ হয় না, তাই না? আমি একটু মিষ্টি খেতে ভালোবাসতাম, তাই ঝাল মিষ্টি সব কিছুই পরিমাণটা ঠিক থাকবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একদম থকথকে পোস্ত বাটা। ব্যাস ভালো করে পোস্তর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু বাটি ধোয়া জল দিয়ে ভাজা ভাজা করে পোস্ত বা পেঁয়াজ পোস্তটা তৈরি করে ফেলি। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ পোস্ত। এবার এটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। তা আমার তো দারুণ লাগে পেঁয়াজ পোস্ত, তোমাদের কেমন লাগে? আশা করি ভালোই লাগবে। তাহলে চলো আজকে দুপুরের লাঞ্চটা এইভাবেই খেয়ে ফেলি।